স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত ফেনী নোয়াখালী সহ দেশের এগারোটি জেলা এমন পরিস্থিতিতে ত্রাণ হিসেবে চাহিদা বেড়েছে চাল ডালসহ খাদ্যপণ্যের হিসেবে যখন চালের চাহিদা বেড়েছে তখন সেই সুযোগেও দাম বাড়িয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী রাজধানীর কারণ বাজারে শনিবার মোটা চালের কেজি বিক্রি হচ্ছে থেকে টাকায় অথচ দিন আগেও দাম ছিল স্বস্তি নেই পাইজাম বিয়ের আটাশ ও চিকন চালের দামেও কেজিতে বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা করে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ বিল মালিকদের কারসাজিতেই বাজারে এমন অস্থিরতা তারা দাম অনেক টাকা চাল ই করে মজুত রাখে তাদের আরো কমানো উচিত এদিকে সপ্তাহের ব্যবধানে আবারও কেজিতে দশ টাকা পেরে একশো টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি আর দেড়শো টাকা ডজনে ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের দেশের আজকে মুরগির দাম ১০ টাকা করে কেজিতে বাড়ছে এবং ব্রয়লার মুরগি আজকে বেচতেছে একশো সত্তর টাকা কেজি পাকিস্তানি সোনাল বিক্রি করতেছি দুশো টাকা কেজি লাল ডিম একশো টাকা ডজন বিক্রি করতেছি সাদাটাও একই দাম বেচতেছি সবজির বাজারেও ক্রেতাদের জন্য নেই সুখবর এক্ষেত্রে সরবরাহ ঘাটতির দোহায় বিক্রেতাদের একদিনের ব্যবধানে বেগুন ঢেড়স করলার কেজিতে দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা বন্যার পরিস্থিতিতে এটা আপনার আপনার বেশি বেশি আর কিছুটা তো আছে প্রত্যেকটা দাম পনেরো টাকা বিশ টাকা বাড়তি আছে প্রতিদিনকার চাহিদায় চাল সবজির পর ক্রেতার নজর থাকে আলু পেঁয়াজে কারণ বাজারে বিক্রেতাদের দাবি এই দুই পণ্যের দাম কেজিতে কমেছে পাঁচ থেকে দশ টাকা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা Gracias.